গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ওয়ার্ল্ড। আমি রিয়া, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, আর আজ হচ্ছে দোল। তোমাদের সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল উঠে এই যে ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি, তো চলো সারাদিন কী করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। বাসি ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসি ঘর ঝাড় দিয়ে বাসি জামা কাপড় ছেড়ে এখন চলে এসেছি বাইরে। পুজোর যে কাজগুলো আছে সেই কাজগুলো এখন করে নেবো। তুলসী তলাটা ধুতে হবে, সেই জন্য আমি এখানে জল ধরতে দিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকে। এখানে দেখো বাবা প্রত্যেকদিন সকালবেলা পুজোর জন্য ফুল তুলে রাখে। আজও রেখেছি তুলসী বেলপাতা, এগুলো পরে তোলা হয় স্নান করে, আর বাবা এগুলো প্রত্যেকদিন সকালবেলা তুলে রাখে। সকালের টুকিটাকি কাজ সারা হয়ে গেছে, আজকে কাজটা একটু কমই আছে তুলনামূলকভাবে, কারণ আজকে বাবা ছুটি আছে, রান্না করতে হচ্ছে না, নাহলে এতক্ষণ আমাদের রান্না বান্নার জন্য প্রচুর তোড়জোড় লেগে যেত। এখানে আমি ক্যানটা নিয়ে নিয়েছি, এখন আমি যাব দুধ আনতে মামাদের বাড়িতে, কেটলিটা দিয়ে আসি। ঘোষ এলেই ওখান থেকে দিয়ে দেবে, আমাদের বাড়িতে দুধ দিতে আসে কিন্তু অনেকটা লেটে আসে, সেই জন্য মা বললো ওখানে এই দুধটা মানে আনার জন্য, ওখান থেকেই দুধটা আনার জন্য, সেই জন্য আমি কেটলিটা দিতে যাচ্ছি ওখানে। আর আজকে যেহেতু দোল, সেহেতু আমি ভেবেছি ঠাকুরের জন্য মিষ্টি জাতীয় কিছু রান্না করে দেবো, সেটা পায়েস হোক বা অন্য কিছু হোক, জানি না এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি কি রান্না করব। তো চলো মামাদের বাড়িতে কেটলিটা দিয়ে আসি। চলে এসেছি বাড়িতে, আর এখন আমি মুছবো ঘর। এই যে এক বালতি জল নিয়ে নিয়েছি, আর যেহেতু দোল সেহেতু ভাবলাম ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছেই ফেলি, প্রত্যেকদিন ঘর মোছা হয় না। বৃহস্পতিবার শনি মঙ্গলবারে মোছা হয়, আজকে মঙ্গলবারও পড়েছে আর দোল পড়েছে, তো ভাবলাম যে ঘরটা মুছেই ফেলি। তো চলো ঘরটা মুছে তোমাদের সাথে দেখা করছি। ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এরপরে চলে এসেছি রান্নাঘরে। আর চারিপাশে কি সুন্দর বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, গান হচ্ছে আমার জন্য। বসন্ত বলে কিছুই না, বসন্তকাল এইটুকুই, মানে এক্সট্রা কোনো আনন্দ নেই যে বসন্ত এসে গেছে, রং খেলবো, হ্যানা ত্যানা ঘুরতে যাব। এখন চলে এসেছি রান্না করতে, এটাই আমার বসন্ত। তো যাই হোক, এই যে চাল ধুচ্ছি, আর রান্নাটা এখন আমাদের উনুনেই হয়, উনুনেই করতে হবে। তো চলো চালটা ধুয়ে নিই।
উনুন ধরিয়ে দিয়েছি, এবার হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এই যে। আর ভাতটা এখন উনুনেই করা হয়, কারণ খড়ি আছে অনেক, জমে গেছে খড়ি, তো ভাতটা উনুনে করা হয়। আর তরকারিগুলো গ্যাসেই করা হয়। এবার যেদিন আমার যেমন খুশি সেদিন আমি তেমনভাবে রান্না করি। যেদিন মনে হয় উনুনে আজকে তরকারিগুলো করে নেবো, সেদিন উনুনে তো বিভিন্ন রকমের তরকারি যাই করি না কেন হয়ে যায় করা। কিন্তু যেদিন ভাবি যে না থাক আজকাল ইচ্ছা করছে না উনুনে করতে, সেজন্য সেই দিন আমি আর কি উনুনে করি না। তো উনুন ধরিয়ে নিয়েছি, চলো রান্না শুরু করা যাক। দেখো ভাত ফুটে গেছে। বাবা এনেছে মটরের ডাল, আরও বাজারে গেছে, আমি বললাম আম নিয়ে আসার কথা। মটরের ডাল দিয়ে আম দিয়ে টক ডাল হবে। ডালটা প্রেশারেই বসিয়ে দিয়েছি আর গ্যাসেই বসিয়েছি, তো ডালটা ফুটে যাক। এদিকে আমি ডালটা প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি, আর নামিয়ে কড়াইতে জল গরম করে ওর মধ্যে ঢেলে দিয়েছি। ডালটা প্রায় ফুটে গেছে, কিন্তু এখনও পর্যন্ত বাজার থেকে আম নিয়ে আসেনি। জানি না কতক্ষণ লেট হবে, ফোন করেছিলাম বললো বাজার থেকে বেরিয়েছি, এখনও আসেনি। আদেও আমটা গলবে কি না আমার সেই চিন্তাই পড়ে গেছি। মটরের ডাল এখানে আম নিয়ে চলে এসেছে, অনেকটা লেট হয়ে গেছে, আর আমি আমটা কেটে দিয়েও দিয়েছি। এই যে আম, আমার আম ডাল কমপ্লিট হয়ে গেছে রান্না। এই দেখো কালারটা কেমন যেন লাগছে, কিন্তু ফোনের ভেতরে কেমন লাগছে, কিন্তু সামনে থেকে দেখতে ভালো হয়েছে। আর এখানে হচ্ছে উঠছে ভাজা, আর এখানে হবে ঝিঙে আলু পোস্ত। তো আমি রান্নাঘর থেকে এই ঘরে চলে এসেছি, আর আমার উচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ঝিঙে আলু পোস্ত যেটা ছিল আমি বললাম আমি রান্না করি, মা বললো যে না থাক মায়ের রান্না করছে। এদিকে আমার যেহেতু অনেক কাজ আছে, স্নান করে পুজো দিতে হবে ঠাকুরের জন্য, একটু পায়েশ রান্না করব, তো এখন স্নান করতে যাব। তো চলো স্নান ধান করে আবার চলে আসছি। তো আমার স্নান হয়ে গেছে, আর স্নান করে আমি পরে নিয়েছি একটা ছাপা শাড়ি। অনেকদিন পরে শাড়ি পরলাম, আমি বাড়িতে থাকলে শাড়ি পরি না তেমন, কুর্তি আর নাইটিটাই বেশি পরা হয়। তো চলো এখন যাব দিদাদের বাড়িতে। আর এখানে দিদাদের বাড়িতে চলে এসেছি, আর এই যে গুল্লু আমাকে বলছে নং দি ভাই, আমার আমার গায়ে দিও না, শোনো আমি এখন পায়েশ রান্না করবো না ঠাকুরের জন্য। আর দিদা এখানে উঠোন লেপছে, আর আমাদের বাড়ি থেকে দিদাদের বাড়িতে আসতে 1 মিনিটও সময় লাগে না। আর এটা হচ্ছে মায়ের মন্দির, তো ভাবলাম বাড়িতেই পায়েশটা রান্না করব, কিন্তু দিদা বললো এখানে এসে একবারে করতে, যেহেতু দূরত্বটা একদমই কম। তো এই জন্য এই দেখো কি সুন্দর, এখানে একা একাই রং খেলছে গুল্লু। বলে হ্যাপি হোলি। আর এই যে অংশু, দিদা দিয়ে দিচ্ছে রং। বলে বাবা হ্যাপি হোলি। আমাকে দেয় না, শোনো আমাকে দেয় না, এখন দেয় না। আর এটা হচ্ছে ভোগের ঘর, এখানে একটা বাৎসরিক পুজো হয় মায়ের মন্দিরে, এটা ভোগের ঘর। এই যে মাসিদের, আমাদের অনু দিদাকে আবির দিচ্ছে। এ দেখো কি সুন্দর করে আবিরের থালাটা সাজিয়েছে। এই আবির দিলে হয় না, মিষ্টি খাওয়াতে হয়। কই বাতাসা কই? এই যে খাবার না, শোনা আমি উপোস, আমি খাবো না এখন, পুজো দেব। আচ্ছা তোমরা আবির খেলো। তো চলো ঝটপট পায়েশটা রান্না করে ফেলি। এখানে দেখো পায়েশটা প্রায় হয়ে এসেছে। এখানে আমার পায়েশ রান্না কমপ্লিট হয়ে গেছে,
আর এখানে মাসি হচ্ছে ময়দা ময়াম দিচ্ছে লুচির জন্য। আর ওই জায়গাটায় একটা কাকি বসে আছে, এটা মাসি। আর এখানে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, লুচি ভাজা হবে। কিরে রং খেলা এখন হয়নি তো, মুখ ধুচ্ছিস কেন? আমার ফোনটার কি হাল হলো? পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, পুজো দেওয়ার পর আমার এই যে হাল এটা হয়েছে। এখন তো এখন যাব দিদাদের বাড়িতে, দিদাদেরকে আবির দেব। আর এই যে এখানে আমি বলেছিলাম একটা ফ্রুটি আনার কথা, খুব ফ্রুটি খেতে ইচ্ছা করছে সারাদিন। এখনও প্রায় একটা বাজে, এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি, সেই জন্য আমি বললাম যে একটু ফ্রুটি আনো না খাই। আর ঠাকুরের প্রসাদ আমার তোলা হয়ে গেছে, ঠাকুর ঘরটা মুছে তবে যাব একটু আবির দিতে পায়ে, আর হচ্ছে একটু মিষ্টি টিষ্টি খাওয়াতে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। রাস্তায় এমনভাবে বাইক চলাচল করছে, আমার বর বলছে আমার ভয় লাগছে রাস্তা দিয়ে যেতে, ভাবো ছেলেরাই বাইক চালাচ্ছে আর ও একজন ছেলেও, এবং আমাকে বলছে আমার ভয় লাগছে রাস্তা দিয়ে যেতে যাব না, কেউ যদি তাল তুল মেরে দেয়। এখন যাচ্ছি দিদাদের বাড়িতে, ওর মুখের আবিরটা মুছে ফেলেছে তা না বলো, আবার গায়ে লাগাচ্ছে। রং খেলা হয়ে গেছে, কি খাবা, কে খাবে, কি বলছিস বল? এই দেখো রং খেলা হয়ে গেছে, তুই গামছা পরে আছিস কেন? ওই রে তোর মারা কোথায় গেছে, যাসনি? ধুতে হবে আমার গায়ে ভর্তি। কানের ভেতরে দিয়ে দিয়েছে, বলো হাই গাইস। আমরা সবাই হোলিতে দুজন বাড়ি এসেছি বলো, কিন্তু আমার মুখে কেউ আবির মাখাইনি, ছিল দাদা ভাই মাখিয়েছিল, ফেসবুকে ফটো আপডেট হয়ে গেছে, এখন মুছে দিয়ে হয়েছে টিস্যু দিয়ে। আহা গো, আহা গো, সবাই এখানে ফটো তোলা হয়েছে, কিন্তু এখানে ফটো তোলা হচ্ছে না, এখানে ভিডিও করা হচ্ছে। বাবা বাবা না তুই এটা বলতে নাও, তো তাড়াতাড়ি খাও, তো তাড়াতাড়ি ফটো আছে। তো দিদাদের বাড়িতে যাওয়ার পর কিছুক্ষণ পর আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তো ওখানকার কিছুই আমি ভিডিও করতে পারিনি। তো বাড়ি এসেছি, বাড়ি এসে আর একবার স্নান করেছিলাম, যেহেতু প্রচুর পরিমাণে আবির খেলা হয়েছিল। তো বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বাজে বিকাল 5:30। তো আজকের ব্লগটি এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।